ন্যাটোর কাছে কেন সবচেয়ে প্রিয় আফিম ক্ষেত? আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির পরে দেশটিতে যে কেবল সন্ত্রাস ও সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সংখ্যাই বেড়েছে তা নয়, একই সঙ্গে মাদক দ্রব্য উৎপাদনও বেড়েছে বিপুল মাত্রায়। বলা হচ্ছে আফগানিস্তানে আফিমের ক্ষেতগুলো আমেরিকার কাছে জ্বালানি তেলের কূপগুলোর চেয়েও বেশি আকর্ষণীয়। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে মার্কিন সরকার এখন পরাজিত তাকফিরি ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএস সন্ত্রাসীদের মোতায়েন ও পুনরাবাসন করার জন্য নতুন নতুন অঞ্চল প্রস্তুত করছে। এই অঞ্চলে সন্ত্রাস আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়। পেন্টাগনের 9/11 ঘটনার পর আফগানিস্তানে সন্ত্রাস দমন ও মাদক নির্মূলের অজুহাত দেখিয়ে মার্কিন সরকার দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে, কিন্তু দেখা গেছে মার্কিন ও ব্রিটিশ সেনারই সেখানে আফিম চাষ বিস্তারের সবচেয়ে বড় হোতায় পরিণত হয়েছে। অবৈধ আফিম চাষ থেকে যে বিপুল মুনাফা আসে তার লোভ সামলাতে না পেরে পশ্চিমা সরকারগুলো আফগানিস্তানকে পরিণত করেছে অবৈধ মাদক ব্যবসার সবচেয়ে বড় কেন্দ্রে। এভাবে মানুষের মৃত্যুর পণ্য তৈরি করে অবৈধ ব্যবসা করছে মানবাধিকারের কথিত দাবিদার পশ্চিমা শক্তিগুলো। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে চোরাই পথে পাঠানো হয় আফিম থেকে তৈরি মাদক দ্রব্য হিরোইন। প্রতি 1 কেজি খাঁটি বা শতভাগ বিশুদ্ধ হিরোইন বিক্রি করা হয় $3,800 মূল্যে। আর ইউরোপে যেসব হিরোইন পাচার করা হয় তার মাত্র 30% খাঁটি। সেখানে এই হিরোইনের মূল্য গ্রাম প্রতি $700। ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে লিখেছে, আফগানিস্তানের মাদক ব্যবসা থেকে যে অর্থ আসে তা মাদক চোরাকারবারের জড়িত আশেপাশের কয়েকটি দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জাতিসংঘের তথ্যে দেখা যায় 2008 সালে আফগানিস্তানে আফিম উৎপাদন হয়েছিল 200 টন, কিন্তু বর্তমানে দেশটিতে আফিম উৎপাদনের পরিমাণ 9,000 টন। মাদক ও অপরাধ মোকাবেলা বিষয়ক জাতিসংঘ দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, 2017 সালে আফগানিস্তানে মাদক উৎপাদন আগের বছরের চেয়ে 78% বেড়েছে। দেশটিতে মাদক উৎপাদন বৃদ্ধি সারা বিশ্বের জন্য বিপদ ঘণ্টা বলে তিনি মন্তব্য করেন। ইরানকেও মাদক প্রাচারের অন্যতম প্রধান রুট হিসাবে ব্যবহার করা হয়। মাদক চোরাচালান দমন অভিযান চালাতে গিয়ে ইরানে নিহত হয়েছে প্রায় 4,000 নিরাপত্তা কর্মী এবং আহত হয়েছে 12,000। মাদক বিষয়ে গত ডিসেম্বরে মস্কোয় বিশ্বের সংসদ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সম্মেলনে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি জানান, আফগানিস্তানে হিরোইন উৎপাদনে জড়িত রয়েছে 400টি ল্যাবরেটরি। তিনি প্রশ্ন করেন, ন্যাটোজিট কি এসব চিহ্নিত ও সুনির্দিষ্ট ঠিকানার ল্যাবরেটরিতে বোমা ফেলতে পারে না? অথচ এই জোট কীভাবে বিয়ের অনুষ্ঠানগুলোতে বোমাবর্ষণ করে?